আজকের ক্লাসে সকলকে স্বাগত। আজ আমরা মাধ্যমিকের যে 3 নম্বর অধ্যায় অর্থাৎ বৃত্ত সম্পর্কিত উপপাদ্য, সেই অধ্যায়ে যে দুটো উপপাদ্য আছে অর্থাৎ উপপাদ্য 32 এবং 33, এই দুটো নিয়ে আলোচনা করব। এই উপপাদ্য দুটোর পাশাপাশি এই অধ্যায়ের যে জ্যামিতিক শর্ট কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই শর্ট কোশ্চেন নিয়ে যাদের সমস্যা আছে তাদের সুবিধার জন্য দেখো এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এই অধ্যায়ের শর্ট কোশ্চেনগুলোর সমাধান আলোচনা করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিলে আশা করি উপকৃত হবে। এবার তাহলে আমরা শুরু করি উপপাদ্য 32। প্রথমে আমরা উপপাদ্য 32 স্টেটমেন্টটা ভালো করে বুঝব, তারপরে প্রমাণটা আমরা শিখব। প্রথমে কি বলেছে, ব্যাস 9 এরূপ কোনো জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। মানে একটা বৃত্ত বলেছে, বৃত্তের ব্যাস 9 এরূপ একটি জ্যা, মনে করলাম সেই জ্যা এ আর বি, এ আর বি নিশ্চয়ই এমন জ্যা, ব্যাস 9। এই জ্যায়ের উপরে বলেছে কেন্দ্র থেকে যদি একটা লম্ব অঙ্কন করা, একটা লম্ব অঙ্কন করা হলো ওডি, একটা লম্ব অঙ্কন করা হলো, করা হলে এই যে লম্বটা বলছে জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এ বি কে সমদ্বিখণ্ডিত করবে, মানে সমান দুটো অংশে ভাগ করবে, মানে এইটুকু ইকুয়াল টু এইটুকু হবে। অর্থাৎ আমাকে প্রমাণ করতে হবে এডি ইকুয়াল টু ডিবি, তাই তো? এবার আমরা কাজ করব, এবার আমরা একটা ছোট্ট অঙ্কন করব। কি করব, ও এ আর ও বি যুক্ত করব। ও আর এ, ও আর বি, এই যে যুক্ত করা হলো, যুক্ত করার ফলে আমরা কিন্তু দুটো ত্রিভুজ পেলাম, তাই না? দুটো ত্রিভুজ তৈরি হলো। এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি কি সমান পাবো একটু দেখব। কি কি ত্রিভুজ তৈরি হলো, ত্রিভুজ এ ডি ও এবং ত্রিভুজ ডি বি ও, এই দুটো ত্রিভুজের, এটা লম্ব বলা আছে না, বলাই তো ছিল এটা লম্ব, লম্ব অঙ্কন করা মানে এটা 90 ডিগ্রি, এটা যদি লম্ব হয় নিশ্চয়ই এটাও লম্ব, কারণ দুটো মিলে তো 180, এটা 90 হলে নিশ্চয়ই এটাও 90। তাহলে এই দুটো ত্রিভুজের আমরা কিন্তু এই কোণটা সমকোণ পেয়ে গেলাম 90 ডিগ্রি। আর এই যে ওডি, এটা কি সাধারণ বাহু না, ওডি সাধারণ বাহু, আর কিছু সমান পাচ্ছে? ভালো করে দেখো তো, এই এ ও আর ও বি এই দুটো সমান না, এ ও ইকুয়াল টু ও বি না, কেন? ও এটা কি এই বৃত্তের ব্যাসার্ধ না, আর ও বিটা কি সেটাও তো এই বৃত্তেরই ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ তো সেমই হবে, তার মানে ও ইকুয়াল টু ও বি আর এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এই দুটো ত্রিভুজে আর এইচ এস এই সূত্রানুযায়ী বলতে পারি না, এই ত্রিভুজ দুটো সর্বসম, তিনটে জিনিস কিন্তু আমরা সমান পেলাম। তো এই ত্রিভুজ দুটো যখনই সর্বসম হয়ে যাবে আমরা লিখে দিতে হলে যে ত্রিভুজ এ ডি ও সর্বসম ত্রিভুজ ডি বি ও, এই ত্রিভুজ দুটো যখনই সর্বসম হয়ে যাবে তখন সর্বসমতা নিয়ম অনুসারে ত্রিভুজ দুটো অনুরূপ বাহু এবং কোণ সব সমান হয়ে যাবে না? তাহলে এই ত্রিভুজে এই বাহুটার সঙ্গে এই ত্রিভুজের এই বাহুটা অনুরূপ না, তো অনুরূপ বাহু হিসেবে এই বাহু দুটো কি পরস্পর সমান হয়ে যাবে না? আর এই বাহু দুটো যখনই অনুরূপ বাহু হিসেবে সমান হয়ে গেল আমাদের প্রমাণ কিন্তু সঙ্গে সঙ্গেই হয়ে গেল, কারণ আমাদের প্রমাণ এটাই করতে দিয়েছিল যে এ ডি ইকুয়াল টু ডিবি, তাই তো? মানে যদি একটু ভালো করে দেখি এটাই মনে হয় আমাদের প্রমাণ ছিল, যেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, এইটুকুই প্রমাণ। এইবার এটা আমি আর লিখলাম না, কারণ বই খুব সুন্দর করে সব লেখা রয়েছে, তো তোমরা এখানে ভালো করে বুঝে নিলে আমার বই থেকে ভালো করে পড়ে নেবে। এবার তাহলে আমরা শুরু করি উপপাদ্য 33। 33 নম্বর উপপাদ্যে স্টেটমেন্টটা কি বলেছে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি, তারপরে আমরা প্রমাণটা শিখব। প্রমাণ করি যে ব্যাস 9 এরূপ কোনো জ্যাকে, ঠিক একই রকম একটা বৃত্ত তার একটি জ্যা, যে কিনা ব্যাস 9 এ বি, তাহলে সেরকম একটা জ্যা আমরা নিলাম যে কিনা অবশ্যই ব্যাস 9, এরূপ কোনো জ্যাককে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা, বৃত্তের কেন্দ্রবিন্দুগামী একটা সরলরেখা ওডি, কেন্দ্রবিন্দুগামী একটা সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করেছে মানে ও বিন্দু থেকে একটা সরলরেখা এ বিকে সমদ্বিখণ্ডিত করেছে মানে এ ডি ইকুয়াল টু ডিবি করেছে, তাই তো? মানে এইটুকু আর এইটুকু সমান,
এরকম দুটো সমান খণ্ডে বিভক্ত করেছে, এরকম একটা সরলরেখা ওডি যদি হয় তাহলে ওই সরলরেখা ওই জে এর উপর লম্ব হবে। তাহলে আমাকে কী করতে বলেছে, প্রমাণ করতে বলেছে যেটা লম্ব, মানে আগেরটাতে এটা লম্ব বলা ছিল, আমরা প্রমাণ করেছিলাম এটা সমদ্বিখণ্ডিত হয়, আর এটাতে কি দেখতে পাচ্ছি সমদ্বিখণ্ডিত হয় এটা বলে দেওয়া আছে, আমাকে লম্বটা দেখাতে বলেছে। তাহলে আগের মতো একদম সেম, প্রথমে আমরা কি করব একটা ছোট অঙ্কন করে নেব, অঙ্কনটা কি ওএ এবং ওবি যুক্ত করে নেব। তাহলে যুক্ত করে নিই, ওএ এবং ওবি যুক্ত করে নিলাম। এইবার আমরা দেখি তো ত্রিভুজ ওএডি, ওএডি আর ত্রিভুজ ওডিবি, ওডিবি এই দুটো ত্রিভুজে আমরা কি কি সমান পাচ্ছি, একটা তো বলেই দিয়েছে এডি ইকুয়াল টু ডিবি, এটা তো বলাই আছে প্রদত্ত, তাই তো? ওডি সাধারণ বাহু, ওডি সাধারণ বাহু, আর আর ওএ ইকুয়াল টু ওবি না, একটু আগেই জাস্ট বললাম, কারণ ওএ আর ওবি কি আমি দেখতে পাচ্ছি দুটোই এই ও কেন্দ্রীয় বৃত্তে কিন্তু ব্যাসার্ধ, অতএব এইটার এটা নিশ্চয়ই সমান, এই দুটো সমান পেলাম, এটা সাধারণ বাহু এবং এইটা ইকুয়াল টু এইটা বলা আছে। তাহলে এই দুটো ত্রিভুজ কিন্তু আমরা সর্বসম প্রমাণ করতে পারলাম, কারণ এই ত্রিভুজের তিনটে বাহু আমরা সমান দেখাতে পারলাম, অর্থাৎ কি না সর্বসমতা এস 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 এই শর্তানুসারে কিন্তু আমরা এই ত্রিভুজ দুটোকে কি বলতে পারি, ত্রিভুজ দুটো সর্বসম। আর ত্রিভুজ দুটো যখনই সর্বসম হয়ে গেল তখন আমরা কিন্তু বলতেই পারি এই ত্রিভুজ দুটোর অনুরূপ সব কিছু সমান, অর্থাৎ অনুরূপ সব কোণ সমান, অনুরূপ সব বাহু সমান। তাহলে এই কোণের অনুরূপ কোণ কোনটা, নিশ্চয়ই এটা, তাহলে এই কোণ আর এই কোণ কিন্তু সমান, তাই তো? মানে এই কোণটা আর এই কোণটা কিন্তু সমান, আমাকে এখন কি প্রমাণ করতে হবে, এই কোণ দুটো হচ্ছে 90 ডিগ্রি, তাহলে প্রমাণিত হয়ে যাবে যে ওডি লম্ব, কারণ আমাকে কিন্তু এই লম্বই দেখাতে বলেছে, তাই না? তার মানে ওডি লম্ব মানে কি, ওডি এই এবির উপরে 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। এবার কি করে প্রমাণটা করব, আচ্ছা এই দুটো কোণ তো সমান আর টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, টোটালটা যদি 180 ডিগ্রি হয় আর দুটো যদি সমান হয় তাহলে দুটো কত কত করে হবে, বা দুটোর ভাগে কত কত করে পড়তে পারে, যেহেতু সমান পড়তে হবে তাহলে 90 আর 90 কিন্তু হতে হবে, 90 প্লাস 90 মিলে কিন্তু 180, অর্থাৎ কিনা এটা যদি এক্স মনে করি এটাও তাহলে কত হবে এক্স, তাহলে এক্স প্লাস এক্স ইজিক্যাল টু কত হবে 180 ডিগ্রি, দ্যাট ইজ 2x ইজিক্যাল টু 180 ডিগ্রি, এক্স ইজিক্যাল টু 2 দিয়ে ভাগ করলে 90 ডিগ্রি, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে দিয়েছিল যেটা 90 ডিগ্রি, অর্থাৎ ওই জ্যায়ের উপরে কিন্তু ওডিটা লম্ব। তাহলে কিন্তু আমরা উপপাদ্য 33 সেটাও কিন্তু আমরা প্রমাণ করতে পারলাম, এবং অত্যন্ত ছোট শুধুমাত্র দুটো ত্রিভুজ সর্বসম প্রমাণ করলেই উপপাদ্য 33 কমপ্লিট হয়ে যায়, উপপাদ্য 32 কমপ্লিট হয়ে যায়। যাই হোক, আমরা আজকে উপপাদ্য 32 এবং 33 এই উপপাদ্য দুটো শিখলাম, আজকের ক্লাস আমরা এখানে তাহলে শেষ করি, আমরা নেক্সট দিন আসবো অন্য কোনো অধ্যায় নিয়ে।